নওগাঁ ঘটনা দেয় তো বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করা হবে, শেখ হাসিনার সঙ্গে বেঈমানি করা হবে। যে এবার উনি নির্বাচিত হওয়ার পরে আমরা শেখ সেলিম সাহেবকে এবং ফারুক খান সাহেবকে একসঙ্গে সম্বর্ধনা দেবো সিধা মোলাকাতিতে, এবং উনি প্রতিশ্রুতি দিয়ে দেবে যে উনি আজকে ফটো মিশন মুক্তিপুর শাখার উদ্যোগে এই দুর্বাসুর চাই যে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয় আজকের সভাপতিত্ব করছেন। আজকের প্রধান অতিথি আপনাদের আমাদের প্রাণ প্রিয় নেতা, আমার বড় ভাই কর্নেল ফারুক খান সাহেব। আপনারা জানেন ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে ঠাকুর পরিবার এবং আমার একটা বিরাট সুসম্পর্ক। আমরা মতুয়া মিশনের উদ্যোগে যতবার ঢাকায় বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মহাসম্মেলন করে থাকি, ওনার সার্বিক সহযোগিতা আমরা পেয়ে থাকি। আজকে যদিও মতুয়া মহাসম্মেলন, এই সম্মেলনটা এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যে আগামী 7 তারিখ 7ই জানুয়ারি বাংলাদেশের নির্বাচন। আমরা চাই এবার দেখেন নির্বাচনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাদের যথেষ্টভাবে সুযোগ সুবিধা দিয়েছেন যাতে নির্বাচনটা ফেয়ার হয়, নির্বাচনটা সবাই অংশগ্রহণ করতে পারে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। তারপরেও আমাদের যারা পরীক্ষিত নেতা, আমাদের দু তিনের যারা বান্ধব যাকে ডাকলে আমরা পাই, যেমন গোপালগঞ্জের 3টে ব্যক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের শেখ সেলিম সাহেব, কর্নেল ফারুক খান সাহেব, আপনারা কে বলতে পারবেন যে ঢাকায় ফারুক খান সাহেবের বাসায় যারা যে কোনোদিন আপনারা ফিরে আসছেন? আমি অগণিতবার গিয়েছি, অগণিতবার। উনি ঠিক 12টায় নামে আর যত সময় দর্শনার্থী থাকে তাদের সঙ্গে শেষ ব্যক্তি পর্যন্ত উনি কথা বলে। তাদের সঙ্গে বাংলাদেশের কয়জন নেতা আছে এইটুক যারা আপনারা আছেন তার অনুসারী সময় দেয় কয়জন নেতা আছে, তাই এই বলবো যে আমরা আপনারা ব্যক্তিগতভাবে অনেকে অনেক নেতাকে পছন্দ করেন আর না করেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পছন্দ না কে না করে তাই বলেন? সবাই করে। শেখ হাসিনাকে সবাই পছন্দ করেন, নৌকো মার্কা যেটা স্বাধীনতার প্রতীক কে পছন্দ না করেন তাই বলেন? আমরা যদি নৌকো মার্কায় ভোট না দেই তো বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করা হবে, শেখ হাসিনার সঙ্গে বেঈমানি করা হবে। সে কারণে আজকে যাকে অভিযুক্ত মনে করে শেখ হাসিনা নৌকার প্রতীক দিয়েছেন যে 5-5 বারের সে আমাদের সংসদ সদস্য, আমরা চাই সে যতদিন জীবিত থাকবে, যতদিন সক্ষম থাকবে আমাদের মাঝে সে আমাদের এই নৌকা প্রতীক নিয়ে আসবে। এবং আমরা বিশেষ করে মায়েদের যে যে দেশে মায়েরা জাগ্রত হয় মায়েদের কথাই বাবারা শোনে, কিন্তু মায়েরা কিন্তু কঠিনভাবে নৌকা প্রতীকের প্রতি আপনারা পদক্ষেপ নেবেন, এবং কোনো বাবার যদি বিভ্রান্ত তাদের আনে, কোনো নেতার কথায় যদি বিভ্রান্তিতে আসে, সমস্ত মায়েদের উপর দাবি আপনারা সব সমস্ত বাবাদের সমস্ত ছেলেদের আপনারা ভোট কেন্দ্রে নিয়ে যাবেন যাতে নৌকাপতিকে ভোট পড়ে, সে ব্যবস্থা মায়ের আপনারা করবেন। আমি আজকে আর কথা বলবো না, আমরা কথা বলবো আমাদের মাননীয় নেতা নির্বাচিত হয়ে আসুক, আমরা আবারও জমকালোভাবে তাকে আমরা সম্বর্ধনা দেব। এবং আমি আবার বলবো যে শ্রীরাম ওড়াকাদি ওড়াকাদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যেহেতু এটা তীর্থস্থান, যে কোনো প্রান্ত থেকে যে কোনো মন্ত্রী এমপি মহোদয়রা যেতে পারে। ধর্মীয় এখানে আবার করব যে এবার উনি নির্বাচিত হওয়ার পরে আমরা শেখ সেলিম সাহেবকে এবং ফারুক খান সাহেবকে একসঙ্গে সম্বর্ধনা দেবো সিধা মোলাকাতিতে, এবং উনি প্রতিশ্রুতি দিয়ে দেবে যে উনি যাবে এই কথা বলে। এবং শুধু এমপি না, উনি আবার আমাদের মাঝে মন্ত্রী হয়ে ক্যাবিনেট মন্ত্রী হয়ে আবার আসেন এই প্রার্থনা করি আমি ভগবানের দ্বারে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট। আমরা শুধু মুকসুদপুর না, আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যারা আজকে নৌকার পদপ্রার্থী এবং আমাদের সঙ্গে সম্পৃক্ত, আমরা সমস্ত জায়গায় যাই নির্বাচনে প্রচারণে। আমাদের মাদারীপুরে শাসান খান সাহেব বলছে ঠাকুর তুমি একটু আসো, বিভিন্ন জায়গায় আমরা যাই, যেহেতু আমরা
অনুসারে অবশ্যই নৌকার প্রতীকে যারা দাঁড়িয়ে আছেন সবার নির্বাচনের আমরা অংশগ্রহণ করে থাকি। এই কথা বলে যেহেতু আমরা জানেন আমাদের প্রিয় প্রাণপ্রিয় নেতা খুব ব্যস্ত, আরও কয়েকটা বছর ধরে আর 10টা পর্যন্ত উনি নির্বাচনী সভা করবে, আমরা ওনার কথা শুনবো আজকে। আর ওনার সাথে যারা এসছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাকে রবিউল সাহেব আছে এখানে, উনি না হলে উনি যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করছে আজকের এই অনুষ্ঠানটা যেখানে এখানে হয় যাতে, এই জন্যে আমি ব্যক্তিগতভাবে আমার মিশনের পক্ষ থেকে ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মধ্য মিশনের নেতৃবৃন্দ, আমাদের মায়েরা, এরা যে স্বতঃস্ফূর্তভাবে এসছে সবাইকে আমি ফারুক খানের পক্ষ থেকে আমি সবাইকে অভিবাদন জানাই। আজকে আপনারা জানেন আজকে আমাদের নতুন নবনির্বাচন নতুন কমিটির মাধ্যমে এই মুর্শিদপুরের এই অনুষ্ঠানটা হচ্ছে। আমি মাত্র দুই তিনটা নাম একটু ঘোষণা দেব। এই কমিটির যে উপদেষ্টাদের ভিতর আছে মধ্য জিতেন্দ্রনাথ বিশ্বাস, মধ্য রক্ষিতচন্দ্র মৃধা, মধ্য দোলাল কৃষ্ণ মণ্ডল উপদেষ্টা, আর সভাপতি শ্রী সন্তোষ সরকার, সিনিয়র সভাপতি শ্রী প্রফুল্ল মৃধা, শ্রী জগদীশ বিশ্বাস, আশুতোষ মৃধা, দোলাল ঢালি। জয় জয় ভক্তবান সাপুণ্যার্থে মহিতোষ ঢালি, শ্রবণ সুশান্ত ঠিকাদার সাংগঠনিক। এই কথা বলে আমি সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমাদের প্রাণ প্রিয় নেতার সুস্বাস্থ্য কামনা করে, উনি নির্বাচন পর্যন্ত বা নির্বাচনের পরে উনি সুস্থ থাকুক, আমরা ঈশ্বরের পাত্র উনি সুস্থ থেকে, এবং ওনার সাথে আপনারা যারা আছেন নির্বাচনী প্রচারণায় যারা থাকেন ওনার শরীরের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। এই এই কথা বলে ওনাকে আবার সমবেত ভক্তমণ্ডলী এবং আমাদের প্রাণ প্রিয় ফারুক ভাইকে আমাদের নমস্কার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি।